মির্জা ফখরুলের দাবি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ 30টির বেশি আসন পাবে না। এদিকে আড়াই হাজারে বিএনপি পুলিশ সংঘর্ষ, আজাদ সহ 44 জনের আত্মসমর্পণ। বান্দরবানে পাহাড়ি অঞ্চলে টহল দলের উপর কুকিচিন ন্যাশনাল আর্মির গুলিতে সেনা সদস্য নিহত। প্রধানমন্ত্রীর প্রশ্ন, 40 জনের নাম খয়রাত করে এনে অ্যাড দিতে হবে কেন? এদিকে বঙ্গবন্ধু আমলে লুটপাট, আগুনের সঙ্গে এখনকার মিল পাচ্ছে 14 দল। সর্বশেষ জানিয়ে দেব, পাকিস্তানে পুলিশ প্রধানের কার্যালয়ে হামলা, জঙ্গি সহ নিহত নয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। মির্জা ফখরুলের দাবি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ 30টির বেশি আসন পাবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ 30টির বেশি আসন পাবে না বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার সকালে 10:30টার দিকে জেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভার আগে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাড়িতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনকালে নিরপেক্ষ সরকারে আওয়ামী লীগের আপত্তির একটাই কারণ, তারা জানে যদি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয় তাদের কারো জামানত থাকবে না, 30টির বেশি আসনও তারা পাবে না। পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এ কারণে দেশের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হয়েছে, পাশাপাশি সরকারের ভাবমূর্তি অনেক বেশি ক্ষুণ্ণ হয়েছে। পঞ্চগড়ে ঘটনাটি সংঘটিত হয়েছে পূর্ব পরিকল্পিতভাবে, দেশে এখন গণতন্ত্রের জন্য আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন যখন পুরোপুরিভাবে বিস্ফোরণের দিকে এগিয়ে যাচ্ছে তখন সরকার পরিকল্পিতভাবে এ ধরনের সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়ে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রভাবিত করতে চায়, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায়। তা না হলে ঘটনার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে বলে ফেলেন এটা বিএনপির কাজ। আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলার ঘটনা কাজে লাগিয়ে সরকার বিএনপির নিধনে নেমেছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, ঘটনার পর রেলমন্ত্রী আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের বাড়িতে যান, তিনি যাওয়ার পর সেখানে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়, আহমদিয়া সম্প্রদায়ের লোকেরা বিক্ষুব্ধ হন। সে সময় তারা মন্ত্রীকে বলেন, আপনার আশেপাশে যারা আছেন তারা এ ঘটনার সঙ্গে জড়িত, তারা সে সময় কয়েকজনের নামও বলেছেন কিন্তু তাদের নামে মামলা হয়নি। মির্জা ফখরুলের দাবি, এই সরকার গোয়েন্দা বাহিনীকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে যত রকম অপপ্রচার চালানো যায় তা করে যাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে মিডিয়ার কয়েকটি সংস্থাও এমন অপপ্রচারের সঙ্গে সম্পৃক্ত। গণমাধ্যমের সবসময় নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত, যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে তাহলে জনগণ কিন্তু তা মনে রাখে, যখন সময় আসে তখন কিন্তু সেগুলোর উপযুক্ত জবাব জনগণই দেবে। আড়াই হাজারে বিএনপি পুলিশ সংঘর্ষ, আজাদ সহ 44 জনের আত্মসমর্পণ। পদযাত্রা কর্মসূচিকে ঘিরে আড়াই হাজারে বিএনপি পুলিশ সংঘর্ষের ঘটনায় বিএনপির নির্বাহী কমিটি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সহ 44 জন আড়াই হাজার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন। এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানির জন্য আগামী 6 এপ্রিল শুনানির দিন ধার্য করা হয়েছে। ততদিন আসামিরা বিজ্ঞ আইনজীবীদের জিম্মায় থাকবেন বলে আদেশ প্রদান করা হয়েছে। সোমবার সকালে উচ্চ আদালতের নির্দেশক্রমে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল আদালত বেলবন্ড জমা প্রদান করেন। আসামিপক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাকাত হোসেন খান বলেন, উচ্চ আদালতের নির্দেশক্রমে 15 মার্চের মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বেলবন্ড জমা প্রদান এবং জামিনের বিষয়ে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সেই মতে 13 মার্চ আসামিরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বেলবন্ড জমা প্রদান করেন এবং বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তিনি আরো বলেন, আদালত উক্ত বিষয় বিবেচনা নিয়ে মূল এলসিআর প্রাপ্তি সাপেক্ষে জামিন বিষয়ে পূর্ণাঙ্গ শুনানির জন্য আগামী 6 এপ্রিল শুনানির দিন ধার্য করেন এবং আসামিরা 6 এপ্রিল পর্যন্ত বিজ্ঞ আইনজীবীদের জিম্মায় থাকবেন। উল্লেখ্য, গত 11 ফেব্রুয়ারি আড়াই হাজারের সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখি এলাকায় পদযাত্রা কর্মসূচি পালন করতে গিয়ে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ মোল্লা গুলিবিদ্ধ হন এবং 15 নেতাকর্মী আহত হন, পাশাপাশি পুলিশেরও বেশ কয়েকজন সদস্য আহত হয়। ঘটনার পরের দিন আড়াই হাজার থানার এসআই নূর ই আলম সিদ্দিকী বাদী হয়ে বিএনপি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সহ 2500 উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের 50 জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত 60-70 জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। টহল দলের উপর কুকিচিন ন্যাশনাল আর্মির গুলিতে সেনা সদস্য নিহত। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে জাতীয় শিশু দিবস 2023 ও মহান জাতীয় দিবস উপলক্ষে দুর্গম পাহাড়ি এলাকায় মা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের উদ্দেশ্যে গমনকৃত দলের নিরাপত্তা নিয়োজিত সেনা সদস্যের উপর গতকাল রবিবার আনুমানিক বেলা 1টায় কুকিচিন ন্যাশনাল আর্মি এর সশস্ত্র সন্ত্রাসী দল অতর্কিত গুলিবর্ষণ করে। এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিমউদ্দিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং 2 জন সেনা সদস্য আহত হন। আহত
দুই সেনা সদস্য বর্তমানে চিকিৎসাধীন। মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিমউদ্দিন বিগত 30 বছর যাবৎ অত্যন্ত সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তার পিতার নাম মৃত শমশের আলী, তিনি রংপুর সদরের ঘাগরপাড়া গ্রামের বাসিন্দা। দেশ মাতৃকার সেবায় তার এই মৃত্যুতে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন। বিচ্ছিন্নতাবাদী ভাবধারার বিশ্বাস, শিক্ষুকিচিন ন্যাশনাল আর্মি নামক এই সশস্ত্র সন্ত্রাসী দলটি ইতোপূর্বে জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার মতো একটি জঙ্গি গোষ্ঠীকেও বান্দরবান পাহাড়ি এলাকায় অর্থের বিনিময়ে অস্ত্র প্রশিক্ষণ প্রদান করেছে। পাহাড়ি এলাকার অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সরকার কর্তৃক নির্মিতব্য বান্দরবানের থানচি সড়ক সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। সরকারের এই উন্নয়নমূলক কার্যক্রমকে প্রতিহত করার জন্য কেএনএ সন্ত্রাসী দলটি সড়ক নির্মাণ কার্যক্রমের সাথে সম্পৃক্ত অসামরিক ঠিকাদার, মালামাল সরবরাহকারী এবং শ্রমিকদের নিকট থেকে প্রথমে চাঁদা দাবি করে এবং পরবর্তীতে কাজ বন্ধ করার হুমকি দেয়। কিন্তু সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এই কাজ চলমান থাকায় কেএনএ সন্ত্রাসী দল গত 11 মার্চ 12 জন শ্রমিককে অপহরণ করে। এদের মধ্যে 1 জন শ্রমিক গুলিবিদ্ধ হয় এবং 4 জন শ্রমিককে এখনও কেএনএ জিম্মি করে রেখেছে। অবশিষ্ট 7 জনকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিলেও তাদেরকে সেনাবাহিনীর সাথে সড়ক নির্মাণ প্রকল্পের কাজ না করার হুমকি প্রদান করে এবং কেএনএ 12 মার্চ সেনাবাহিনী দলের উপর গুলিবর্ষণ করে। 40 জনের নাম খয়রাত করে এনে অ্যাড দিতে হবে কেন? নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে ওয়াশিংটন পোস্ট পত্রিকার বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যিনি এত নামিদামি তার জন্য 40 জনের নাম খয়রাত করে এনে অ্যাড দিতে হবে কেন? কাতার সফর নিয়ে আজ সোমবার বিকেল 4:30 গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন। সম্প্রতি শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি বাংলাদেশ সরকারের আচরণের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি দিয়েছেন 40 বিশ্বনেতা। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কিমুন, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন, প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডি ছেলে টেড কেনেডি জুনিয়রের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্ব। খোলা চিঠিটি ঠিক বিবৃতি না, এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট, উল্লেখ করে সরকার প্রধানমন্ত্রী বলেন, 40 জনের নাম ব্যবহার করেছে আমাদের বিশেষ একজন ব্যক্তির পক্ষে, এর উত্তর কি দেবো জানি না। আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো, যিনি এত নামিদামি নোবেল প্রাইজ প্রাপ্ত তার জন্য 40 জনের নাম খয়রাত করে কেনে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে? তাও আবার বিদেশি পত্রিকায়। এটা আমার প্রশ্ন, আর কিছু না, অ্যাড দিতে হলো কেন? বঙ্গবন্ধুর আমলে লুটপাট আগুনের সঙ্গে এখনকার মিল পাচ্ছে 14 দল। সাম্প্রতিককালে বারবার অগ্নি দুর্ঘটনা ও গ্যাস বিস্ফোরণকে সন্দেহজনক মনে করছে 14 দলীয় জোট। এসব ঘটনাকে বঙ্গবন্ধুর শাসনামলে যে থানা লুট, পাটের গুদামে আগুন দেওয়া হয়েছিল, তার সঙ্গে মিল রয়েছে বলে মনে করছে 14 দলীয় জোট। এ বিষয়ে জোটের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, বিভিন্ন জায়গায় যে গ্যাস বিস্ফোরণ হচ্ছে এবং অগ্নি সংযোগের যে ঘটনা ঘটলি, যে যাই বলুক না কেন আমরা উদ্বেগ প্রকাশ করছি, সেই সঙ্গে অনেক সন্দেহ হয়। কারণ বঙ্গবন্ধুর সময় এরকম থানা লুট, পাটের গুদামে আগুন, এরকম বিভিন্ন কর্মকাণ্ড সংঘটিত হতো। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দিকে দৃষ্টি দিয়ে তিনি বলেন, পরবর্তীতে যা ঘটলো তা তো দেখেছি, আজকে কোনো জায়গায় গ্যাস বিস্ফোরণ, অগ্নিসংযোগ, এটা কোনো কথা হতে পারে না। সোমবার রাজধানীর ইস্কাটনে আমির হোসেন আমুর নিজ বাসভবনে 14 দলীয় জোটের অনুষ্ঠিত সভায় এমন সন্দেহ, উদ্বেগ জানানো হয়। এ বিষয়ে জোটের সমন্বয়ক আমু বলেন, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের হয়ে আসুক, আমরা চাই সুষ্ঠু তদন্ত, কেউ হস্তক্ষেপ করবে না, কে জড়িত বের হয়ে আসবে। পাকিস্তানে পুলিশ প্রধানের কার্যালয়ে হামলা, জঙ্গি সহ নিহত 9। পাকিস্তানের করাচি পুলিশ প্রধানের কার্যালয়ে বন্দুকধারীর হামলায় 9 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 18 থেকে 20 জন, এ খবর জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ। জানা গেছে নিহতদের মধ্যে 5 জঙ্গি এবং 4 জন সীমান্তরক্ষী ও পুলিশ সদস্য রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 7:15 দিকে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। এরপর টানা প্রায় 4 ঘন্টা অভিযান চালিয়ে রাত 11:45 দিকে পুলিশ প্রধানের কার্যালয়টি জঙ্গিমুক্ত ঘোষণা করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নিরাপত্তারক্ষী বাহিনী অভিযান শুরু করার পর 3 জন জঙ্গি বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেছে, বাকি 2 জন অভিযানকালে গুলিতে নিহত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বন্দুকধারীরা পুলিশের পোশাক পরে ওই ভবনে প্রবেশ করে এবং হামলা চালায়। গত জানুয়ারিতে পেশোয়ারের মসজিদে হামলার সময়ও জঙ্গিরা পুলিশের পোশাকে ছিল।